আমার গলা ফ্যান ধরে, তারপর বলে তোর গলার সব কানেরটা গলা সেট সব দিতে, তারপর আমার থেকে গলা ফ্যান ধরে সব নিয়ে গেছে। এই বিগত দিনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার সন্তান সেখানে ঢাকায় অংশগ্রহণ করে, এই অপরাধে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং এই ঝাউদি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল হালাদাদের নেতৃত্বে এবং কুলপুদ্দি নিবাসী রুবেল খান এবং সোহেল খান তার সহযোগিতায় গ্রাম পুলিশ মাসুদ চৌকিদার তার নির্দেশনায় এই আমাদের এইখানে 30 থেকে 35টা ঘর তারা কোপাইছে, এবং আমার যে বড় মেয়ে তার মেয়ের গলায় একটা ছ্যান, 3 হাত লম্বা হবে ছ্যান, সেই ছ্যান ধরছে। তুই যদি একটা চিৎকার করস তোরে তোর জবা দেবো। মেয়েরে ভয় দেখাইছে, মেজো মেয়েরে ছ্যান দিয়া তার পিঠের উপরে আঘাত করছে। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, মাসুম বাচ্চার গেটি ধরিয়া 10 হাত দূরে ফিক্কা মারছে। এখন আপনাদের কাছে হলো আমার বিনীত নিবেদন, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সুস্থ এবং নিরপেক্ষ নাগরিকের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা নিরীহ জনগণ যারা আছি, আমরা কি দেশে বাস করব কি বাস করব না, আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার কাছে আমাদের নিবেদন, আপনি আপনার যে কোনো গোয়েন্দা বিভাগের মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত করে আমাদের সুষ্ঠু বিচার করবেন, এটাই আপনাদের কাছে আমার দাবি। মাল ছাপানা, এই স্বর্ণগর্ণ, এগুলা এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এরা মাসুদ চৌকিদার, তৈব হলাদার, বাবু চৌকিদার, জাকির চৌকিদার এবং আবুল চেয়ারম্যানের নেতৃত্বে, রুবেল খান নেতৃত্বে এই সব সন্ত্রাসীরা আমার এই মাল ছাপানা সব লুটপাট করে নিয়ে গেছে। আমার 4 ভরি স্বর্ণ ছিল আমার ঘরে, সেগুলো নিয়ে গেছে। এর জন্য আমি সুস্থ বিচার চাই। দেখা গেছে আমার ভাই ছোটো ফোরাত দেখা গেছে ওর ছাত্র জনতার এই যে ইসে যাওয়ার পরে মানে আওয়ামী লীগের সন্ত্রাসটা আমার ওই সইতেই মানে পাইতারা করতেছে আমাদের বাড়ি ঘর দুয়ার কোভাবে। তাই কালকে রাত্রি মনে করেন দেখা গেছে রাত্র 3টার দিকে শুনতে পাইছি আমরা যে আমাদের বাড়ি ঘর দুয়ার কোভাবে পুড়িয়ে দিবে। আমরা থানায় 3 নম্বরে ফোন দিছি, পুলিশ আইসে, আই ও দেখে কেদা দু আগো ধরতে পারে নাই কে। পরে ওরা 4:30-4:30 দিকে চতুর্দিকেতন বেড় দিয়ে আমাদের বাড়ি ঘর দুয়ার কোবাইছে, অন্তত 50টা বাড়ি মতন কোবাইয়া সব তুস্তুস করে লাগছে। ঘরের ভিতরে ঢুকে লুটতরাস করিয়া সমস্ত মাল সামানা নিয়ে গেছে, ফ্রিজ ট্রিজ ভেঙে নিয়ে গেছে, টাকা পয়সা সোনা গহনা এগুলো সব ভাঙচুর করে নিয়ে গেছে। আর লোজা দেখা গেছে আমাদের ছোটো চাষার বাড়ি পুড়িয়ে একদম আগুন দিয়ে ঘর বসতি বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে। ঠিক আছে, এটা আমরা দেখা গেছে সরকারের কাছে আমরা সুস্থ বিচার চাই। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। আমার ছোট ভাই আসলে ছাত্র আন্দোলনে জড়িত ছিল, এই জন্যই হলো যে আমাকে বললো যে ক্ষোভ, তা আমাকেও মানে ভাই বড় বাইরে মারার জন্য আমার মারার জন্য অনেকদিন ঘুরছে, আমার বড় বাইরে মারার জন্য ঘুরছে, আমার ছোটো বাইরে মারার লেগে অনেক প্ল্যান করেছিল, ছোটো বাইরে মানে দেশে থেকে এলাকা দূরে পাঠাই দিছি। এরপর মানে এরা সকালবেলায় মাসুদের নেতৃত্বে, তৈবের নেতৃত্বে, তারপর বাবুসুদের নেতৃত্বে, এগো নেতৃত্বে মানে সন্ত্রাসীরা মানে আওয়ামী লীগের লোক যারা এরা হামলা করছে আমাকে উপর ওই জায়গায় তো নেই ক্ষোভ, ছাত্র আন্দোলনে গেছে এই জন্য আর কি হলো যা মেন ক্ষোভ হলো ওই জায়গায়। আর একটা হলো যে আমাকে জমি মানে ড্রেজার দেখা এটা লোয়া গেছে গা, ওই জমির ওখানে আমরা গেছি মানে যে জিজ্ঞেস করছি ধান কেটে নিয়েছেন কি লিগা, একটা ধান আমাকে ফসলের দান সহকারে কেটে নিয়ে গেছে জমি, এই দুইটা ক্ষোভের জন্য হলো যে মানে এটা জিজ্ঞেস করতে গেলাম কি লিগা। আমার এই যে বাড়ি, আমার মেয়ে আর আমি থাকি, আর আমার বাড়ি কেউ থাকে না। এই সময় খালি বাড়ি পাইয়া এই যে বাংলা বাজার কিছু লোক আছে তাকে বাচ্চা কাচ্চা নিয়ে, এবং কি এর গ্রামে পুলিশ হ্যাঁ ছিল, গ্রামে পুলিশের নাম মাসুদ হ্যাঁ ছিল। এই বাড়ি আমার বাড়ি তো আমি কইছি আমার বাড়ি কেউই নাই, আমরা দুইটা মাইজিরা আছি, আমরা গো আমার একটা দেওয়ার আছে পাগলা, আমার স্বামী হইলো বিদেশ 8 বছর ধরে, আর আমার দেওয়ার হলো হ্যাঁ ঢাকা থেকে আজকে 8 বছর ধরে, আমার শ্বশুর কেউ মার কাজের ভিতরে নাই, আমরা একবারে নিরীহ, আমার ঘরে যেন গ্লাসগুলো ভাঙছে আর আমি সঠিক বিচার চাই। আমরা গরিব মানুষ বুঝছেন, এই দোকান দিয়ে আমরা চলি, আমাকে দোকান একে একে 2-3 বার ফিরা কোপাইছি, ক্যাশ টাকা আসলে 2-3 লাখ সেইগুলো নিয়ে গেছে, আর আমার দোকানের মালগুলো সব নষ্ট করেছে আর সব বস্তা করে নিয়ে গেছে। কারণ আপনাদের দ্বারে দয়া করে যে বিচার আমি পাই এই বিচারটা আপনারা নিছে। ওইদিকে ওই যে আবুল চেয়ারম্যানের লোকজন আসলো তৈরি ভালাদার, আর ভাই মাসুদ ভালাদার, এরা আরও হ্যাঁ অনেক লোকজন আছে আমি সবারই চিনি না।
আমি ঢাকায় থাকি, মাঝে মাঝে আইসে বাড়ি থাকি। হঠাৎ আগাম আজকে সকালবেলা আমরা নামাজ পড়তে গেছিলাম, ভজন নামাজ পড়ে আইসে দেখি সন্ত সিদ্ধল এবং চেয়ারম্যানের পালিত সন্ত সিদ্ধল এরা আইয়া আমার এই ঘরগুলো কোবাইয়া লুটপাট করে লয়ে গেছে। চাইর বই সোনা ছিল আর স্টিল আলমারির ভিতর, সোনা নিচে চাইর বই আর 4 লাখ টাকা নগদ ছিল এই নিয়ে গেছে। আমি তার সুষ্ঠু বিচারের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপিল আবেদন করছি, যাতে বাংলাদেশে কোনো মানুষ আর নির্যাতিত না হয় তার সুব্যবস্থা করেন।